हेलो गुड आफ्टरनून वेलकम बैक टू अनदर ब्लॉग ऑन माय चैनल আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ আজকে ব্লগটা ওপেন করতে করতে অনেক দেরি হয়ে গেছে বিকজ সকালে বাজারে গিয়েছিলাম। আজ অ্যাকচুয়ালি একটু অন্য জায়গায় আমার যাওয়ার প্ল্যান ছিল তো সেগুলো আর হলো না। বাজার থেকে ফিরে আসতে আসতে অলমোস্ট 12টা বেজে গেছে। তো এখানে দেখো অনেক মাছ কিনেছি, বাটা মাছ, তারপর হচ্ছে কই মাছ, মৌরলা মাছ, পমফ্রেট, আর এটা ওই কই মাছের থেকে আমি হিসেব করে করে রাখি আর কি, প্রতিদিন একটা প্রতিদিন এরকম। এটা শিঙি মাছ, চিংড়ি মাছ, এটা চিকেন, আর এটা হচ্ছে বোনলেস চিকেনের পিস, এটা কাবাবের জন্য মেনলি ইউজ করব। আর ওই চিকেনটা হচ্ছে পিকনিক পারপাসের চিকেন, কি পিকনিক কবে পিকনিক সেটা তোমাদের সাথে পরে অবশ্যই বলবো, তোমরা দেখতে থাকো। আপাতত এই ধোয়া টোয়া শেষ হলো, এরপর মানে কালকে তো রান্না করাই আছে, খালি ভাতটা চালু ভিজিয়ে গিয়েছিলাম, ভাতটা করতে হবে আর স্নান টানগুলো করে নিতে হবে। তো এই মাছ টাছ ধোয়ার আগে স্নান টান করা তো মানে কীরকমটা লাগে, মানে স্নান টান করে মাছ ধুতে কীরকম লাগে, তাই এগুলো সব ধুয়ে নিলাম, রান্না করে কাজ টাছ করে তারপর স্নান করতে যাবো। এখানে আমি একটা পুরো নারকেল কুড়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে, এটা নাও দিতে পারেন। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দু তিন মিনিট এটাকে নেড়ে নেবো, নারকেলের যেটা কাঁচা কাঁচা ভাব সেইটা চলে যাওয়া অবধি ওয়েট করবো। একটু নারকেলটা বেশ ভাজা ভাজাবে, নারকেলটা একটা সুন্দর গন্ধ বেরোবে। দু তিন মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ করবো না কারণ এটা ড্রাই হয়ে গেলে সব দুধ নারকেল থেকে বেরিয়ে গেলে খারাপ লাগবে। তো আমি এখানে পাটালি গুড় দিয়ে দিচ্ছি, পাটালি গুড়টা গ্রেট করে দিলে সবচেয়ে ভালো, কিন্তু আনফর্চুনেটলি আমি তো টাইম মতো কিছু খুঁজে পাই না, তো গ্রেটারটা খুঁজে পাচ্ছি না। একটা নারকেলের জন্য জেনারেলি তোমাদের 250 গ্রামের মতো পাটালি গুড় হলে এনাফ লাগে, আমি একটু কম ইউজ করি কারণ এই যে যেটা যেটাকে আমাদের ওখানে ছাই মারা বলা হয়, মানে ছোটবেলা থেকে ছাই মারা বলতাম। তো এখানে সবজি গুড়টা মিশে গেছে, এটা খানিকক্ষণ ধরে এটা এই সময় লো ফ্লেমে এটাকে পাক দিতে হবে। প্রথম দিকে একটু হাই ফ্লেম রাখলেও রাখা যেতে পারে, কিন্তু শেষের দিকে লো ফ্লেমে রাখতে হবে কারণ এসব কাজ লো ফ্লেমেই করা সবচেয়ে বেটার, কারণ এগুলো যদি একটু তলা ধরে যায় না এত বিশ্রী গন্ধ ছাড়ে যে ভাবার বাইরে। তো এটা মিনিট 5-7 ধরে পাকাতে হবে, এটা জাস্ট এখন নারকেলের সাথে মিশে যায়, দেখো আমার ছাড়া ছাড়া ভাব, জল 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 মতো আছে, এটা পুরো একটু চিটচিটে ভাব হবে, নারকেল নাড়ুর মতো অতটাও পাক হবে না, তাহলে যখন পুর দেবো তখন ভীষণ শক্ত হয়ে যাবে। এটার পাকটা এরকম হবে যে জাস্ট একটা চিটচিটে ভাব আসবে, ছাড়া ছাড়া হবে না। ছাড়া ছাড়া যদি হয় যখন পুর পিঠে করবো বা পাটিসাপটা যাই করবো তার মধ্যে জল ছাড়বে, সেটাও আবার জিনিসটাকে নষ্ট করে দেবে। তো এরকম মাঝামাঝি মতো একটা জিনিস হবে। তো মোটামুটি 5-7 মিনিট এটা করতে হবে, এবং শুরুর দিকে অল্প অল্প নাড়লেই হবে, কিন্তু শেষের দিকে বেশ ঘন ঘন নাড়তে হবে। এই সময় আমি একটু ছোট এলাচ দিয়ে দেবো। তো আমি সবসময় ছোটবেলা থেকে মাকে দেখেছি ঝাল শুদ্ধ দিতে, তো তোমরা গুঁড়ো করে দিতে পারো, বাট এটা হচ্ছে আমার একটু মানে রক্তে মজ্জায় বসে গেছে, আমি ঝাল শুদ্ধই দিই, জানি মুখে পড়লে বাজে লাগে এরকমভাবে দিলে, বাট আমি এরকম ভাবেই দিই, হয় না কিছু কিছু ব্যাপারে গুঁয়ার তুমি, ধরো এটা আমার গুঁয়ার তুমি। তো মোটামুটি মিনিট দশ মতো হয়ে গেছে, তো আমার কাছে খোয়া খিন নেই, আমি এর মধ্যে 1/4 কাপ মতো ইয়ে মিশাচ্ছি, পাউডার দুধ, মিল্ক পাউডার আর কি। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তো আমি এটা মেশাচ্ছি, এটা বেশ টেস্ট হয় আর কি, করে একবার দেখতে পারো, আর খোয়া খিন থাকলে তো খুবই ভালো। তো এটা দিয়ে আরো মিনিট 2-3 আমি ভালো করে নাড়বো, দেখো এখন অনেকটাই পাক চলে এসেছে, 2-3 মিনিট হয়ে গেছে। তো দেখো এখন ঝরঝরে একটা পুর রেডি হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা করে, এটা অনেকদিন থাকে, তোমরা বাইরেই হচ্ছে প্রায় 15-20 দিন রেখে দিতে পারো, আর ফ্রিজে রাখলে তো কথাই নেই। তো পাটিসাপটাতে ইউজ হতে পারে, পুর পিঠেতে ইউজ হতে পারে, দুধ পুলিতে ইউজ হয়, গোকুল পিঠেতে ইউজ হয়, এটার মানে ইউজ সর্বত্র, তত বেশি করে করাগুলো কোনো সমস্যা নেই, খালি নারকেল করাটা ঝামেলা। একটা প্যাক লাগিয়ে নিয়ে এসেছি,
কারণ সূর্যের আলোতে ভীষণ ভাবে সান ট্যান পড়ে গেছে। একেবারে ভিডিও করা হয়নি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম, আজকে পিঠের ইয়ে তৈরি করার কথা ছিল, তো অনেকগুলো পরিকল্পনা ছিল কিন্তু হয়নি, বিকজ প্রচুর কাজকর্ম ছিল অনেকগুলো একসাথে, তো সেজন্য ঠিকঠাক হয়নি। আপাতত এই দুধ পুলি তৈরি করেছি আর তৈরি করেছি ভাপা পিঠে, যারা অনেকগুলো শেষ করে ফেলা হয়েছে। ভাপা পিঠে পরের দিন অবধি ইয়ে হলে অত খেতে ভালো লাগে না, গরম গরমই মোমোর মতো ভালো লাগে খেতে। আর রাত্রেবেলা ডিনারের জন্য তৈরি হয়েছে এই পমফ্রেট, আর এর সাথে কিছু আইটেম আছে বাইরে থেকে আনা হয়েছে, সেটা তোমাদের দেখাবো। একটু পাটিসাপটা তৈরি করার ইচ্ছে ছিল, বাট ওই আর কি সমস্ত ইয়েতে আর করা হলো না, গুলে রাখলে করা হয়েই যেত, মানে সমস্তটা ঠিক ম্যানেজ করতে পারলাম না আর কি, সত্যি বলতে গেলে কি আগে একজমে ম্যানেজ করে উঠতে পারলাম না, টাইম ম্যানেজমেন্ট ঠিক হলো না, বিকজ ঝুমাদি এমন একটা টাইমে আসে, ঝুমাদি যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে রান্নাঘরটা ফাঁকা পাবো না, এতক্ষণ ধরে সমস্ত কাজকর্ম করলো সব জিনিসপত্র ইয়ে করা তো অনেকটাই, তারপর এই জায়গাটা ডাইনিং সেসের এই জায়গাটা ভীষণ অগোছালো হয়েছিল, সেটা আধখানা পরিষ্কার করলাম, বাকি আধখানা খেয়ে দিয়ে পরিষ্কার করবো, খেয়ে দিয়ে উঠে পরিষ্কার করবো ঠিক করেছি, নইলে এই লোকজন এলে এই এই ঢুকি তো এই জায়গাটা দেখে খুব বিশ্রী আর হয়েছিলো, গুছিয়েছিলাম আবার ঘাঁটা হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি আমাদের 2 BHK হলে একটা সমস্যা হয়ে গেছে, 3 BHK হলে আরেকটা রুম আর কি ডাস্টবিনটার জন্য পাওয়া যেত আর ডাইনিং সেটটা পরিষ্কার থাকতো, এখন মহিনাকে আলাদা টাইমে অফিস হওয়ার জন্য আমরা একটা ডিফারেন্ট রুমে, মানে দুটো আলাদা আলাদা রুমে দুজনের আলাদা আলাদা সেট আপ হয়ে গেছে, ফলে হচ্ছে কাবার্ডখানা হচ্ছে ডাইনিং সেটটা হয়ে যাচ্ছে। দেখি কিছু মানে আর কয়েকদিন একটু ম্যানেজ করে তারপর জিনিসটা আর একটু সর্টেড করতে হবে, বিকজ এরকমভাবে তো রাখা যায় না, কত এরকম পরিষ্কার করবো এখানে ওখানে গুজবো। আচ্ছা তোমাদের ডিনারটা দেখিয়ে দিই, এইখানে এনেছে ড্রাই চিলি চিকেন, ও হো কি কালার, যাই না কেমন খেতে, বাদশা থেকে আনা হয়েছে, আর বাদশার ফ্রাইড রাইসটা তো খুব ভালো হয়, এই যে ব্যাস এটা খেয়ে নেবো, আপাতত আর কয়েকটা কাজ সেরে এটা খেয়ে নেবো। আফটার লং টাইম নাইট কেয়ার রুটিন করলাম, বিকজ শীত অনেকটা কমে গেছে, আর চুলে তেল লাগিয়েছি এখন তেল চুপচুপে হয়ে আসছে, আর চুলে তো কন্টিনিউ বদমাইশি করে আসছে, কাজকর্ম করে পুরো ক্লান্ত হয়ে গেছি, ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নতুন দেখা নতুন ব্লগ নিয়ে, টাটা।